হ্যালো ভিয়ার্স আলাইকুম আমি সজীব টেকনিক ইজ পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের আজকে আলোর প্রতিসরণ অধ্যায়ের আমরা হচ্ছে একটি সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এটা আমরা সমাধান করবো এটা এই যে তোমাদের সিলেট বোর্ড দু হাজার উনিশে আসছিল এই কোশ্চেনটা তো চলো দেখি আমরা প্রশ্নটা কি আসছিলো দেখতে পাচ্ছি আমরা এখানে যে একটা চিত্র দেওয়া আছে চিত্রটা লেন্সের তোমরা দেখতে পাচ্ছ লেন্সটা হচ্ছে যে একটি উত্তল লেন্স এই উত্তল লেন্সের হচ্ছে প্রধান ফোকাস বক্ষতা কেন্দ্রগুলো দেওয়া আছে আর সি এবং এ বক্ষতা কেন্দ্র প্রধান ফোকাসের মধ্যে লক্ষ্যবস্তু আছে ওয়ে সেটা অবস্থান দেওয়া আছে এরপরে আমাদের ক নম্বর যে কোশ্চেনটা সেখানে বলা আছে যে ক্রান্তিকোণ কাকে বলে ক নম্বর ক্রান্তিকোণ কাকে বলে তোমরা জানো যে ক্রান্তিকোণ হচ্ছে আলোক্রসি হচ্ছে এটা ঘন থেকে হালকা দিয়ে যাওয়ার সময় ঘটে আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোন নব্বই ডিগ্রি হয় আপাতন কোণের মানটাকে ক্রান্তি কোণ বা সংকট কোণ বলা হয় আমি আবার একটু বলি এবং চিত্রের সাথে তোমাদের দেখাই কোশ্চেনটা তাহলে এটা ধরো হচ্ছে ঘন মাধ্যম নিজেরটা আর উপরটা হালকা মাধ্যম এটা পানি হতে পারে এটা হচ্ছে বায়ু হতে পারে আমি লিখে দিলাম যে এটা বায়ু এবং এটা হচ্ছে পানি তোমাদের সুবিধার্থে এরপরে দেখো আলোক রশি হচ্ছে পানি থেকে বায়ুতে যায় তো যার কারণে এটা প্রতিসরণ হয় কিন্তু হচ্ছে এই পথে যায় অর্থাৎ হচ্ছে অবিলম্ব দূরে সরে যায় আপাতন কোণের এই মানের জন্য প্রতিসরণ এটা পাচ্ছি আমরা যদি এখন আপাতন কোন বড় করি তাহলে প্রতিসরণ কোনটা কিন্তু বড় হয়ে যাবে তো প্রতিসরণ কোনটা বড় হয়ে যদি আমার বিভেদ তলে ঘেসে যায় বা তল বড় বড় যায় তাহলে প্রতিসরণ মানটা কিন্তু হয় এই যে আপাতন কোণের এই মানটার জন্য প্রতিসরণ কোন নব্বই ডিগ্রি হয়েছে আপাতন কোণের এই মান কি বলা হয় হচ্ছে ক্রান্তিকোণ বা সংকট কোণ সংকটকোণ তোমরা বুঝতে পেরেছ খ নম্বর অন্ধকার ঘরে আমরা দেখতে পাই না কেন ব্যাখ্যা করো খুব ইজি করছেন তোমরা জানো যে চোখের কোনো নিজস্ব আলো নাই বস্তু থেকে যখন আলো আমাদের চোখে আসে তখনই এই বস্তুটা দৃষ্টিগোচর হয় তুমি যদি অন্ধকার ঘরে তুমি তাকায় থাকো তাহলে দেখবে যে কোনো বস্তু দেখা যাচ্ছে না তার মানে বস্তু থেকে আলো আমাদের চোখে আসে না আবার আবার যদি হচ্ছে যদি আলোকিত ঘরে আবার চোখ বন্ধ করে রাখো তাহলে কিন্তু বস্তু দেখবে না তার মানে চোখে আলো পড়তে হবে না হলে কিন্তু বস্তুটা আমরা দেখতে পাই না তা আমাদের এখানে বলা আছে অন্ধকার ঘরে আমরা দেখতে পাই না কেন কারণ হচ্ছে যে অন্ধকার ঘরে বস্তু থেকে আলো আমাদের চোখে আসে না তাই আমাদের বস্তুটা দৃষ্টিগোচর হয় না কারণ চোখের নিজস্ব আলো নাই গ এ এও যে লক্ষ্য বস্তু আছে লক্ষ্য বস্তুর বিম্বের চিত্রটা অঙ্কন করতে হবে আমাদের তো চলো আমরা বিম্বের অবস্থানটা কেমন হবে তোমরা এই চিত্রটা আঁকার আগে তোমাদেরকে আমি যে নিয়মগুলোর কথা বলেছিলাম পর্বভিত্তিক পড়ার সময় সেগুলো একটু মনে রাখতে হবে এবং আমি আরেকবার তোমাদের একটু সুবিধার্থী একটু বলবো এইখানে এইটার ক্ষেত্রে যে নিয়মগুলো প্রযোজ্য হবে সেটা তো এল ও এল প্রাইম হচ্ছে আমাদের একটা উত্তল লেন্স এই লেন্সের হচ্ছে সিটা হচ্ছে বক্ষতা কেন্দ্র এফ হচ্ছে প্রধান ফোকাস এম দেওয়া ছিল আর লক্ষ্যবস্তুটা ও এ যেটা সেটা দেখতে পাচ্ছ সি এবং এফ অর্থাৎ হচ্ছে পোক্তার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে অবস্থান করতেছে তোমাদেরকে এটা খুব সহজে চিত্র আঁকার জন্য রুল অফ সিক্স তোমাদের পড়িয়েছিলাম যে খুব সহজে কিন্তু হচ্ছে লক্ষ্যপুস্তুর অবস্থানের জন্য বিম্বের অবস্থানটা নির্ণয় করা যায় কিভাবে সেটা তো সেই অনুসারে তুমি করতে পারো আবার হচ্ছে ওয়ান্স বাই ওয়ান্স প্র্যাকটিস করে করতে পারো যেটা তোমাদের সুবিধা হয় সেটা করতে পারো তবে সহজে নিয়মটা তোমরা আবার ওই ক্লাসটা দেখে নিবে যে পরবহৃত যখন আমরা পড়েছিলাম সেখানে সেখানে এই রুলসগুলো দেওয়া আছে আমি আবার এইটার ক্ষেত্রে যে নিয়মটা পড়ে সেটা তোমাদেরকে আমি এক্সপ্লেন করবো তো এখানে আমাদের হচ্ছে এফ আর এটা হচ্ছে সি তুমি সি এর জায়গায় এফ ইউজ করতে পারো যেহেতু আমাদের কোয়েশ্চিনে সি ইউজ করছে তো আমরা এখানে সি ব্যবহার করলাম না হলে আদারওয়াইজ আমরা কিন্তু টু এফ এবং এফ ইউজ করতে পারি এফ এবং সি এর জায়গায় টু এফ ইউজ করতে পারি তো লক্ষ্যবস্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে নিয়ম ছিল সেই নিয়মের মধ্যে একটা ছিল যে যদি আলোক রশি এই যে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল আছে সে সমান্তরভাবে যায় তাহলে এটা কিন্তু প্রতিসরিত হয়ে আমরা জানি যে এফ যে প্রধান ফোকাস এই প্রধান ফোকাস ওটা কিন্তু প্রতিসরিত হয় এবং আরেকটা আলোকসি সেটা হচ্ছে যে আলো কেন্দ্র বরাবর আপাতিত হচ্ছে এবং এটা প্রতিসরিত হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটা সোজা এই যে সোজা এই পথেই চলে যায় সোজা যাওয়ার পরে পরস্পর একটা বিনোদে মিলিত হয়েছে যে বিনোদে মিলিত হয় আমরা জানি সেখানে একটা বিম্ব তৈরি করে তো আমরা দেখি যে বিম্বটা কোথায় হচ্ছে বিম্বের অবস্থান কী বা প্রকৃতি বা কী সেই জিনিসগুলো আমরা একটু দেখব তো আমরা এরপরে এখান থেকে একটা লম্ব টেনে দিলাম এই যে লম্ব লম্বটার নাম দিচ্ছি আমরা আই এবং হচ্ছে বি আইবিটা আমাদের হচ্ছে প্রতিবিম্ব ওয়ে লক্ষ্যবস্তুর বাস্তব বিম্ব এখন এই বিম্বের আমরা জানি তিনটা জিনিস জানা দরকার এর বর্ণনা জানার জন্য বিম্বের হচ্ছে অবস্থান অবস্থান হচ্ছে দেখতে পাচ্ছি যে বক্রতা কেন্দ্রের বাইরে তাহলে লিখবো হচ্ছে বক্রতার কেন্দ্রের বক্রতার কেন্দ্রের হচ্ছে বাইরে বিম্বের অবস্থানটা বক্রতা কেন্দ্রের অবস্থান প্রকৃতি প্রকৃতি আমরা জানি যে হচ্ছে পর একটা মিলিত হলে আমরা বলি বাস্তব এবং তাহলে আমরা বলবো হচ্ছে বাস্তব বা এবং বিম্ব দেখো দুটো অপোজিট সাইড এই জন্য এটাকে আমরা উল্টো বলতেছি যে বাস্তব বা উল্টো আর আকৃতি হচ্ছে দেখতে পাচ্ছো যে লক্ষ্যবস্তু চেয়ে বিম্ব কিন্তু হচ্ছে বড় হয়েছে বড় হলে এটাকে বলা হয় বিবর্ধিত বলা হয় বিবর্ধিত বলি আমরা বড় হলে আমরা বলি হচ্ছে বিবর্তিত আর ছোটো হলে আমরা বলি খর্বিত এই ক্ষেত্রে বড় হয়েছে তাই আমরা বিবর্ধিত বলছি এই হচ্ছে চিত্র ও লক্ষ্যবস্তুর বিম্বের চিত্র এবং তার হচ্ছে বর্ণনা এবং এটার সাথে তোমাদের বর্ণনা কিছুটা লিখতে হবে সেটা হচ্ছে অবস্থানগুলো কোথায় কি ছিল সেটা লক্ষ্যবস্তু কোন জায়গায় আলোক কেন্দ্র কোথায় বিম্ব কোথায় রয়েছে এই জিনিসগুলো তোমাদের দুই তিন লাইনে একটু বর্ণনা লিখতে হবে তারপরে চিত্র এঁকে দেন হচ্ছে অবস্থান প্রকৃতি আকৃতি সুন্দর করে লিখতে হবে তাহলে এটা কমপ্লিটলি দেখা যাচ্ছে যে এটা পূর্ণ মার্কস ক্যারি করবে তোমার পরীক্ষার জন্য আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আর আরো বিস্তারিত বোঝার জন্য ওই আগের পর্বে দেখবে যে অর্ধবেদিক পড়ার সময় এইগুলো রুল অফ সিক্স দিয়ে সবগুলো চিত্রে একের পর করে দেওয়া আছে এখন আকার নিয়মগুলো বলে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে ওই ক্লাসটা তোমরা দেখে নিবে এরপর আমরা চলে যাব আমাদের ঘ নম্বর যে প্রশ্ন আছে সেটা আমরা এখন ঘনবার সমাধানে যাব ঘনবার প্রশ্নে উল্লেখ করা আছে যে উদ্দীপকের লেন্সটি চোখের কোন ধরনের ত্রুটি দূর করতে ব্যবহৃত হয় রসিচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো উদ্দীপকের যে লেন্সটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একটা উত্তল লেন্স তোমরা জানো যে চোখের ত্রুটি হচ্ছে দুই প্রকারের একটা হচ্ছে দীর্ঘদৃষ্টি একটা হচ্ছে রসদৃষ্টি রসদৃষ্টি হলে যেটা হয় যে দূরে বস্তু দেখতে পায় না কাছের বস্তু দেখা যায় এমন সমস্যা হলে রসদৃষ্টি বলা হয় আর দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে আমরা হচ্ছে কাছের বস্তু দেখতে না পেলে দূরের বস্তু দেখতে পেলে এই সমস্যাটাকে আমরা বলি দীর্ঘদৃষ্টি আর দীর্ঘদৃষ্টি দূর করার জন্য কিন্তু হচ্ছে ওই ব্যক্তির চোখে হচ্ছে উত্তল লেন্স যেটা সেটা ব্যবহার করতে হয় এখন প্রশ্ন হল যে কেন আমরা এই লেন্সটা ব্যবহার করব বা কি ধরনের সমস্যা সৃষ্টি হয় তো তোমরা জেনে থাকবে যে চোখের যে লেন্সটা রয়েছে চোখে যে লেন্সটা রয়েছে এই লেন্সে যখন হচ্ছে কাছে থেকে আলো আসে তখন হচ্ছে এটা ঠিক মতো বিম্ব তৈরি করে না অর্থাৎ এটা ফোকাস দূরত্ব বেড়ে যায় তো তোমাদের আমি চিত্র সহকারে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে এটা সহজে খুব সহজে ক্লিয়ার হবে তোমাদের এইখানে ধরো একটা চক্ষু লেন্স রয়েছে এই জায়গাটায় তো এখানে হচ্ছে আমাদের কাছে বস্তু যেটাকে আমরা বলি ন্যূনতম দূরত্ব অর্থাৎ পঁচিশ সেন্টিমিটার এমন দূরত্ব থেকে একটা আলোক চোখে গিয়ে পড়লো এই দূরত্বটাকে আমি বলছি পঁচিশ সেন্টিমিটার যেটাকে আমরা ন্যূনতম দূরত্ব বলি তো এখান থেকে যখন আলোকশীল চোখের লেন্সে গিয়ে আপতিত হয় তখন এটা প্রতি শরিত হয়ে বিম্বতরি করার জন্য এটা হচ্ছে রেটিনা অতিক্রম করে চলে যায় অর্থাৎ এখানে হচ্ছে আমাদের যে ফোকাস দ্রুত ফোকাস দূরত্বের মানটা বেড়ে যায় আর অভিষেকের যে ক্ষমতাটা ক্ষমতাটা হচ্ছে কমে আসে আমাদের অভিষেকের ক্ষমতার বৃদ্ধি করতে হবে আবার দেখা যায় দূর থেকে যে বস্তুগুলো আছে দূর থেকে দূর থেকে যে বস্তুগুলো আসে সেই বস্তু ক্ষেত্রে আবার দেখা যায় যে দূরে একটা বিন্দু নিলাম এখান থেকে দেখা যাচ্ছে যে চোখে আমাদের আলো পড়তেছে ও একটা বিন্দু সেখান থেকে যে আলোক যে বস্তুটা দেখায় সেটা কিন্তু বিম্ব সঠিকভাবেই পড়ে বা সঠিকভাবেই দেখা যায় এই ঘটনা ঘটে এখন আমাদের দূরে এবং কাছে আমরা তো দুটোই দেখতে চাই ভালো হবে বস্তুটাকে যে আমরা কাছের বস্তু ভালো হয়ে দেখবো দূরে তো দেখছি কিন্তু যদি আমরা আরও ভালোভাবে দেখতে পাই এই সমস্যাটা দূর করার জন্য চোখের সামনে একটা উত্তর লেন্স লাগানো হয় উত্তর লেন্সের কাজটা হচ্ছে এই যে ফোকাস দ্রুত বেড়ে গেছে ফোকাস দ্রুতটা কমাবে এবং অভিসয়ী ক্ষমতার যে কমে গেছিলো অভিসারী ক্ষমতাটা বৃদ্ধি করবে কিভাবে সেটাও আমরা একটা চিত্রের মাধ্যমে দেখবো যে এইটা একটা আমাদের হচ্ছে চক্ষু লেন্স চক্ষু লেন্সের এইখানে যে সামনে অর্থাৎ নিকটবিন্দুর নিকটবিন্দু যেটা আছে সেই নিকটবিন্দু থেকে আলো যাচ্ছে আবার দূরবিন্দু যেটা ছিল সেখান থেকেও হচ্ছে আলো এই লেন্সে গিয়ে আপাতত হচ্ছে এই যে ও দূরবিন্দু ও এখান থেকে তো সব আলো আমাদের হচ্ছে ঠিক গিয়ে রেটিনা থেকে আলোক ক্রসিগুলো মিলিত হচ্ছে এবং একটা কমপ্লিটলি একটা পূর্ণ বিম্ব তৈরি করে যাতে আমরা বস্তুটা খুব ভালোভাবে দেখতে পাই কেন হয়েছে কারণ এই যে চোখটা আছে চোখের সামনে আমাদের হচ্ছে একটি উত্তর লেন্স বসাতে হবে বা উত্তর লেন্স লাগাতে হবে এখন কত পাওয়ারে লাগাবো সেটা ডিপেন্ড করবে হচ্ছে ডক্টরের কাছে গেলে ডক্টর চোখ পরিমাপ করে এবং কত ডায়াপ্টারের লেন্স প্রয়োজন সেটা কিন্তু ডক্টর পরিমাপ করে দেখিয়ে দেবে তো হচ্ছে এইখানে চোখের সামনে আমরা যে উত্তল লেন্স লাগানোর ফলে দূরের বস্তু বা কাছের বস্তু সবগুলো কিন্তু পূর্ণ পূর্ণবিম্বতনে হয় ফলে বস্তুটা আমরা দেখতে পাই এবং চোখের যে সমস্যাটা এই সমস্যাটা দূর করতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকে এই ক্লাসটা আমরা এখানে শেষ করব পরবর্তী পর্বে নতুন কোনো টপিক্স নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবো তো তখন অনেক অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ